আজকে আপনাদের আহ যে আলোচনাটা হচ্ছিল আসলে সমসাময়িক বিষয়গুলা নিয়েই প্রসঙ্গত চলে আসবে এটাই স্বাভাবিক কারণ আসিফ ভাইয়ের প্ল্যাটফর্মটা ধর্ম নিয়ে আলোচনা হয় কিন্তু সেখানে যখন বাংলাদেশের মতো একটা জায়গাতে আহ রাজনৈতিক অস্থিরতা তারপরে আবার একটা প্রাকৃতিক দুর্যোগ সবকিছু মিলে আপনারা প্রাসঙ্গিক কথাগুলো যখন বলেন আলোচনা করেন ওটা অনেক ভালো লাগে এটা আসলে আশা করি কারণ আপনাদের আলোচনাগুলো শুনলে আহ অথেন্টিক তথ্যটাকে কিভাবে যাচাই বাচাই করে একটা সিদ্ধান্তে আসা যায় এই জিনিসটা কিন্তু মানে বোঝা যায় আর কি আর আমার একটা জিনিস খুবই ভালো লাগছে আজকে আলোচনাতে ফারাজ ভাই আপনার মানে একটু মানে খুবই অনেস্টলি আপনারা একনলেজ করেন যে কোনো কিছুকে ধরেন আসিফ ভাই যেমন বলে যে তথ্য প্রমাণ দিয়ে যদি আমাকে কেউ বুঝাইতে পারে আমি মানে ওর মত আমি গ্রহণ করতে আমার কোনো সমস্যা নাই তো আজকে আপনি আসিফ ভাই চলে যাওয়ার পরে যে আলোচনাটা হয়েছে এখানে তথ্য প্রমাণ দিয়ে মানে একটা জিনিসকে উপস্থাপন করা হয়েছে তো আমি একটা জিনিস দেখলাম যে আসলে আপনাদের আহ যেই পলিসিটা মানে আপনারা যে চিন্তা ভাবনাগুলো করেন এটা আসলে মানে একটা রেশনাল বিং হিসেবে আমাদের অবশ্যই আমরা যে আমরা বেস্ট আমাদের থেকে বেটার কোন পারসন থাকতে পারে না কি বলেন অনশন ভাই পসিবল না কি আমাদের থেকে বেটার কারো থাকা পারসন অফ আমরা আল্লাহর উপরে আছি আমি আমি আসলে আমি এই কথাটা শেষ শেষ করি নি আমার আরেকটা প্রশ্ন প্রশ্ন আছে আর মানে কিছু সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো আমি একটু বলি ধরেন দেশের বর্তমানে নাইনটি পার্সেন্ট যে জনমত সেটা হচ্ছে ধরেন জেন জি এর পক্ষে আর কি যে ইয়াং জেনারেশন যা বলতেছে তাই সবাই সমর্থন করতেছে কিন্তু দেখেন এটা আমি যদি 90% পার্সেন্ট ধরি বাকি টেন পার্সেন্ট কিন্তু এদেরকে বিরোধিতা করতেছে এটা সংখ্যাটা তার চেয়ে বেশি হইতে পারে কিন্তু আমরা মানে যেটা দেখতে পাচ্ছি ওইটা আমি আমি একটা পরিসংখ্যান করে নিচ্ছি যে নাইনটি পার্সেন্ট জেন জির পক্ষে ধরেন টেন পার্সেন্ট জেন বিপক্ষে তো ধরেন যারা টেন পার্সেন্টে আছে তারা কিন্তু মানে তাদের মতো করে একটা যুক্তি উপস্থাপন করতে পারে কিন্তু ধরেন তারা যদি কিছু একটা বলে বললে পরে ধরেন তাকে বিভিন্নভাবে ভাবে ট্যাগিং করা হচ্ছে যে তুই আওয়ামী লীগ তুই হাসিনার চেলা বা তুই মানে ভারতী বা ইন্ডিয়ান ঠিক আছে তো এই জিনিসগুলো যে একটা মাত্রই যে ওয়েদার ইউ আর হান্ড্রেড পার্সেন্ট উইথ

আরে ভাই কার সামনে বলছেন এদিকে আমি বিজেপির লোকরাও গাল দিচ্ছে টিএমসির লোকরাও গাল দিচ্ছে ঠিক আছে এদিকে বাংলা পক্ষ এসে থ্রেড মেরে দিচ্ছে যখন তখন আমাদের তো সবার পরিস্থিতি একই রকম ভাই আচ্ছা আমি বাঙালি ভাই আমি একটা একটা ছোট জিনিস দেখাই দাও একটু একটু যদি আপনারা একটু সময় হয় যেসব একটা ছোট জিনিস দেখাই ও ইচ্ছা তো ভাই একটা একটা ভিডিও দেখাই আপনাকে একটু দাঁড়ান হ্যাঁ হ্যাঁ এবং সব থেকে মজার কেস কি জানেন ভারত ভাই সবাই একটা পার্টি থেকে এসে আমাকে বলে তুই ওই পার্টি করিস হ্যাঁ এই দেখেন একটা জিনিস দেখে আমি সেদিন একটা ইসে গিয়েছিলাম একটা লাইভে গেছিলাম অনেক ভাই মনে হয় লোকদেরকে ছিনে আর কি একটা লাইভে গেছিলাম একটা পার্টিকুলার পার্সনের সাথে কথা বলতো ঠিক আছে জাস্ট তার একটা আলোচনা আমার ভালো লাগছিল গেছিলাম তো যাওয়ার পর দেখলাম তারা বলছে যে বাচ্চা কাছে যারা হচ্ছে জি বাচ্চা কাছে যারা হচ্ছে ইয়ে করছে আন্দোলন আন্দোলন করছে তারা সবাই হচ্ছে গিয়ে কি তারা সবাই হচ্ছে জামার শিবির হ্যাঁ চেহারা দেখে সবাই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেছে জামার শিবির তো আমি জিজ্ঞেস করলাম ভাই এটা তো আপনার অ্যাজামশন এটা তো আপনার ইয়া না কোনো প্রমাণ না তো তারা ইয়ে হয়ে গেছে কেন এটা তার অ্যাজামশন অ্যাজামশন বললাম এরপরে জাস্ট আলোচনা একটু শেষ করে সবার কাছে ভালো মতো বিদায় জেনে নিয়ে যে আমাকে বললো যে ঠিক আছে কথা বলে ভালো লাগলো ভবিষ্যতে আবার আসবেন হ্যাঁ এরপরে আমি বের হওয়ার পরে আমার সম্পর্কে একটু আলোচনা চললো ইয়ে ভাই কি শুনতে পাচ্ছে না যে অনেশন ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি তারপরে পরের প্রশ্নটা যে আমি বের হয়ে গেলাম এর পরের প্রশ্নটা একটু শুনেন যে আমাকে কেন আবার ওই লাইভে আবার ইনভাইট করা হলো আর কি বের হওয়ার সময় তো এটা একটু শুনুন ওই যে লোকটাকে খুব চমৎকার করলেন আপনি আমাদের লাইভে আবার আসবেন সে তো বলছে আপনাদের তো কোনো এভিডেন্স নাই বারবার খালি একই কথা বলছে সে তো বলছে আপনাদের তো কোনো এভিডেন্স নাই বারবার কালে একই কথা বলছে বারবার এভিডেন্স আইবেন কি লেখা

যার মতো বলো না সে আবার খুব বেশি বলতে গেলে আমি যেটা বুঝতেছি আমি কিন্তু কথা বলি শত্রু হোক ফারাজ যে গ্রুপটা আছে তারা মিস্টেক আমাদের লাইফ থেকে যে কথাগুলো হয় এগুলো খুব ফ্রি আমরা ফ্রি ফ্রিলি কথা বলি এভিডেন্স 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 লাগে না কোনো কিছু এভিডেন্স এলে জল ভরা যায় যেহেতু ফ্রি সবাই ফ্রি মনের মাধুরী মানে কি ওইটা কি একটা টং দোকান যে চা খাইতেছি আর ভাই চা তাই বইলা হ্যাঁ আর যদি এভিডেন্স চা তাহলে তো ঝগড়া লাগে টং এর দোকানে ধর অ্যানালজি তো ঠিকই বলতেছে টং এর দোকানে যদি আপনি এভিডেন্স চা বসেন জল লাগবে না

আমাদের ভিতরে যাতে কিছুটা গলত ধরতে পারে এবং মানুষকেও তারা বুঝাইতে পারে যে না তাদের ওই গ্রুপটা অতটা বাংলাদেশ বিরোধী না এবং আমরা যে কথাগুলো বলতেছি এই কথাগুলো জাস্টিফাইড না এইটা করার সে আমার মনে আমাদের লাইফে আসছিল একই সাথে বলতেছে যে এত কেন চাই সেটা ঝগড়া লাগে যাবে আবার বলতেছে যে আমাদের লাইফে যে গলদ আছে এটা ধরার জন্য আমি তাদের কোন দিনই নেই তাদের কোন লাইফ শুনিও না শুনি না এই সেন্সে না যে তাদেরকে আমি যোগ্য মনে করি না ওই সেন্সে যে আমার সময় হয় না ও নিজে লাইভ করে আবার অন্যের লাইভ শোনার অতটা সময় হয় না যে অন্যের লাইভ নিয়ে আমি প্ল্যানিং প্লটিং করতে যাব এই সাথে সে বলতেছে যে তা এভিডেন্স চাইলে তার সমস্যা আবার একই সাথে বলতেছে তাদের ক্রেডিবিলিটি নষ্ট করার জন্য তাদের লাইভে গেছি আমি তারপর টুক শুনেন গিয়া ভাই ইচ্ছাকৃত তারপর টুক একটু শোনেন এটা আমার ব্যক্তিগত এখন অন্য অন্য কারো অভিমত থাকতে পারে যারা আছে মানে ওই যেহেতু আমি আর কি লীগের পক্ষেও কিছু কথা বলে আমার কথা আর কি পক্ষেও কিছু যায় তো একমাত্র আমি যৌক্তিক কথা বলি বাকি কেউ যৌক্তিক কথা বলো ওয়াও মানে মানে ইয়ে সব জায়গায় আছে বায়াসনেসের বাইরে আসলে কেউ নাই দুঃখটাই হ্যাঁ আমি বাঙালি ভাই প্লিজ আমি আপনাকে মিউট করে রাখছিনা ওটা দেখানোর জন্য আর কি যে দুই পক্ষ জেনজি এর পক্ষ বলেন বা হচ্ছে আপনার আমি পক্ষ বলেন দুই পক্ষের মধ্যে এই সমস্যাটা আছে যে তারা অপর পক্ষকে নিজের শত্রু মনে করে বসে আছেন এবং তারা এই বেনিফিট অফ মানে ডাউটা দিচ্ছে না যে এর এর অ্যাকশন ভুল হতে পারে বাট এর মোটিভেশনটা ঠিক হতে পারে বা এই যে চিন্তা সেই চিন্তা ধারাটা ঠিক হতে পারে বাট এর অ্যাকশনটাWrong হতে পারে এই ইটাও দিচ্ছে না কাউকে এই बेनिफिट অফ ডাউটও কেউ কাউকে দিচ্ছে না আর আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে একজন আরেকজনকে স্ট্রোমেন করা স্ট্রোমেন করে কখনোই কোনো কিছু হবে না অপর পক্ষকে স্ট্রপ মানে স্টিলম্যান করতে না পারলে অ্যাট লিস্ট আর আর্গুমেন্ট যেটা যেরকম সেভাবেই ইয়া করেন স্ট্রমেন করে আর্গুমেন্ট করলে আলোচনা করাটাই বসলে আর কি জি বাঙালি ভাই বলুন হ্যাঁ ফারোজ ভাই অনেক ধন্যবাদ আসলে আপনি যে জিনিসটা মানে উপস্থাপন করলেন একটা জিনিস আমি দেখি আহ ধরেন আমরা একটা কে ধ্বংস করলাম একটা গণ আন্দোলনের অবশ্যই আমি এই গণ আন্দোলনটাকে আমি সমর্থন করি কিন্তু দেখেন আপনি যখন একই জিনিস বারবার রিপিট করতে থাকবেন আসলে একটা বিপ্লবের কিন্তু প্রতি বিপ্লবটা মানে ভালো কিছু হয় না আপনি দেখেন গত দুই দিন আগে এইচএসি পরীক্ষা বন্ধ করার জন্য পর্যন্ত গেছে তো তো আসলে ওরা মানে ওদের যে 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 বলবো কারণ জানে না সচিবালয় নাই তারা এটার কনসিকুয়েন্স কি হইতে পারে বা তারা যে হুটহাট ধরেন মাঠে নেমে পড়তেছে কিছু হলেই মানে আন্দোলন বা এই জিনিসটাকে মানে এটার রেজাল্ট কি আসতে পারে যেমন ধরেন আজকে আমাদের দেশে যে প্রাকৃতিক দুর্যোগটা চলতেছে আমাদের পাঁচ তারিখের পর থেকে যদি আমাদের দেশের মানুষ যদি একটু সহজশীল আমি ভাই যদি আমাদের জেনজি পারতো ঠিক আছে এই আন্দোলন করে তারা ভারত থেকে আসা পানি দিয়ে দিতে পারতো আর কি এটা ওদের ওদের ওরা ভাবতে পারে যে ওদেরকে আমরা ট্রোল করতেছি আর একটা জিনিস কখনো কি চিন্তা করে দেখে ওরা যে

এক্সাক্টলি এখন ধরেন আপনাকে ধরেন পলিটিক্যালি বা ডিপ্লোমেসি দিয়ে বাংলাদেশকে ওরা মিত্র রাষ্ট্র বা বন্ধু রাষ্ট্র হিসেবে ঘোষণা দিচ্ছে বা বিশ্ববাসীর কাছে প্রেজেন্টেশনটা এইভাবে করছে কিন্তু আমরা যখন আন্দোলন করে বা মব সৃষ্টি করে জনমত দিয়ে 90% পার্সেন্ট মানুষ যখন শত্রুতা শত্রুতা যে আমরা যে গানটা গাইছি এখন ধরেন সত্যিকার অর্থেই যদি ওই যে ধরেন রাখালের মতো যে বাঘ আসছে করে চিৎকার করতেছে একদিন সত্যি সত্যি ভাগ চলে আসছে এখন ইন্ডিয়া যদি সত্যিকার অর্থে এটাকে মানে কনসার্ন হিসেবে নেয় তাহলে বাংলাদেশের যে আছে যারা মনে মনে হয়তো স্বপ্ন দেখতেছে বা ভরসা করতেছে আমেরিকান ডলার দিয়ে তারা আহ বেঁচে থাকতে পারবে তো আসলে একটা জিনিস দেখেন ড্যাম খুলে নাই অতিবৃষ্টির কারণে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে গেছে সত্যিকার অর্থেই যদি ইন্ডিয়ার কিছু করা লাগবে না ধরেন ড্যাম যদি দু একটা করে এরকম ইচ্ছাকৃত ভাবে খুলে দেয় তাহলে ওরা আমেরিকার ডলার দিয়ে কি মানে চিবিয়ে চিবিয়ে খাবে ওই ডলার দিয়ে কি করবে এটা আমার একটা প্রশ্ন আর কি বলছেন আমেরিকার আমেরিকার কাছে জি 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 আবার আবার এটাও হতে পারে ধরেন আমেরিকার যেই স্বপ্নটা বাংলাদেশের উপর দেখতেছে এটা যদি কোনো কারণে ধরেন বাস্তবায়ন করার রাজি হয়ে যায় তাহলে আবার এই একই জেনজিরা ধরেন

এটা শুধুমাত্র বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই বাচ্চাদের বাচ্চারা আলাদা লেভেলের স্টুপিড এটা 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 ভিন্ন কথা বাট আমাদের জেনারেশন লোকজন তো নষ্ট হয়েছে আমাদের বা আমার জেনারেশন লোকজন তারাও তো নষ্ট হচ্ছে এমন তো যে নষ্ট ছাড়া বিয়া কেউ আছে বাংলাদেশের মধ্যে যে অতি ইসলামাইজেশন ভারতের প্রতি যে ঘৃণা এবং এই লেজির কিছু কারণ আছে একবারে যে কোনো কারণ নেই সেটাও না লেজির কিছু কারণও আছে বাট এটা যে ইমপ্লিফাইড হয় বিকজ অফ রিলিজিয়ান এই জিনিসটা যে হচ্ছে এটা তো শুধুমাত্র জেনজির জন্য না পুরোটার জন্য পুরোটার উপরে গিয়ে কেন ওইখানে দেখবেন যে আপনার আমার বয়সী লোকজন আছে থার্টি ফোর ইয়ার্স ওল্ডের লোকজন আছে তারপর আছে আপনারটি ইয়ার্স এর লোকজন আছে শুধুমাত্র তো নাই তাই না এবং অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমি বলি ফারাজ ভাই অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমি বলি যেটা আমার মনে হয় যে এই মাইন্ডসেটটা তৈরি হতে মানে কাজ করেছে বাংলাদেশের মানুষদের যে ভারতের এটাতে হাত আছে ছোটখাটো ব্যাপারে কোনো কথা হলে দেখবেন পাকিস্তানকার বাংলাদেশকে ভারতের মানুষ কি বলে আমরা প্যান্ট খুলে হিচি করবো তোরা ভেসে যাবে আমরা ড্যাম খুলে দেবো তোরা ভেসে যাবি এরকম কথা শোনেন নি ভারতের মানুষরা বলে ফারাজ ভাই ভারতের মানুষ বলে ট্রু 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 বাট আই ডোন্ট থিঙ্ক যে ভারতের মানুষ এগুলো যদি নাও বলতো তারপরে যে তাদের না বলতো তার মানে আই থিঙ্ক তারা যদি ভারতের মানুষ এগুলো না বলতো তারপরেও তাদের এই সুপ্ত ঘৃণাটা থাকতোই ইচ্ছা মৃত্যু ভাই বা বাঙালি বা মানে একজন মুসলিম বা হিন্দুদেরকে মনে করে মালাও জেনুইন সেন্সে মনে করে মালাও মানে যে অভিশপ্ত একজন হিন্দু হয়তো বা একজন কট্টর হিন্দু হয়তো তাকে ইয়া দেখতে পারে অচ্ছুত হিসেবে দেখতে পারে বাট এটার সংখ্যাটা ওই লেভেলে না যেটা মুসলিমদের মধ্যে আছে যারা এইভাবে যে অচ্ছুত মনে করাটা

তাহলে মানে বিষয়টা হলো এবং তাদের যে ক্রমবর্ধমান যেখানে বাড়ার সেখানে কমে গিয়ে মানুষ হিন্দুরা দিনের পথে আসছে আর তারা ভারতে চলে গেছে ঠিক আছে খুশিতে খুশি তো ভারতে চলে গেছে ও মানে ভালোবেসে ইসলাম কবুল করে ফেলেছে এটাই এটাই তাদের অভিমত এটাই বাঙালি গর্ধবদের বুঝাতে পারবে না আসলে ইচ্ছা মিত্যু ভাই একজন কনসার্ন ইন্ডিয়ান একজন ভদ্রলোক হিসেবে ইন্ডিয়ানদের দোষ গুলা তুলে ধরেন ট্রু এটা ইন্ডিয়ানরা যে দুধে দা তুলসি পাতা না ট্রু বাট বাঙালি আরো খারাপ ভাই বাঙালি জেনুইনলি আরো বউ খারাপ জেনুইনলি খারাপ জেনুইনলি মানে তারা তাদের মানে ধরেন যে যারা ভাইসে যাইতেছে বুঝছেন মনে করেন এই বন্যার মধ্যে ভাইসে যাইতেছে তারাও মনে স্বপ্ন হচ্ছে যে একবার ইয়ে হবে গাছ বাতল হিন্দ আমার একটা মনে হয় যে আমরা সবাই নিজের নিজেদের জায়গা থেকে নিজের ছোট ছোট থেকে ছোট ভুলগুলো যদি দেখতে শুরু করি না অনেক দিক থেকে সমস্যা সমাধান হয়ে যায় আমরা সব সময় লোকের ভুল খুঁজতে যাই ঠিকই কিন্তু আমার মনে হয় আগে ভাই নিজের ভুলগুলো শুধরানো উচিত তারপরে মানুষ অন্য করুক আমি দিতে চাই অরনব ভাই মতামতটা এবং এটাতে আমি দেখেছি এটাতে কিছুটা কাজ হয় যেমন ধরেন আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক কথা লিখি কন্ট্রোভার্সি কথা তখন এটা নিচে কমেন্টসে যাদের মতের বাইরে হয় তখন অনেক বিদ্বেষমূলক বা প্রচুর কাউন্টার কথাবার্তা বলে তো ধরেন এর মধ্যে যদি আমাদের কোনো পরিচিত কেউ পড়ে যায় আমি দেখেছি তাদের সাথে পার্সোনালি কথা বললে পরে ওই বিষয়টা নিয়ে যদি আমি সফটলি যদি তাকে বোঝাই সে কিন্তু আস্তে আস্তে বুঝে এবং একমত পোষণ করে তো আমাদের একটা জিনিস হচ্ছে কি ধরেন যারা সংখ্যাগরিষ্ঠ আছে বা সংখ্যালঘু আছে মানে মতাদর্শের দিক থেকে আমি বলতেছি অন্তত পক্ষে ওয়ান টু ওয়ান এটা আসলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার কিন্তু যদি ওয়ান টু ওয়ান কথা বলার সুযোগ থাকে যে ভাই তুমি যেটা আমাকে কাউন্টার কেন দিচ্ছ আমি তো তোমার বাইরে না বা আমি তো এমন না যে আমি ভারতীয় না আমি তো বাংলাদেশের আমার সবকিছু কিন্তু আমার বাংলাদেশ এমন না যে ভারত আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে তাহলে তুমি আমাকে খোঁচা দিয়ে কেন কথা বলতে তুমি আমার সাথে সুন্দরভাবে আলোচনা করো প্রবলেমটা আজকে মানে এইটা ধরেন হান্ড্রেড পার্সেন্ট ওদের আত্মহত্যা করবে এটা কে কারে বুঝাবে বলেন আজকে ধরেন ওরা হান্ড্রেড পার্সেন্ট একমত হয়ে গেল ধরেন এখানে ইসলামিক সরিয়া শাসন হয়ে গেল কিন্তু আলটিমেটলি ওদের ওদের মধ্যে যে বিভাজন আছে তখন শিয়া সুন্নি কাদিয়ানি ওদের যে ভাগ আছে তখন ওরা ওদের মত দর্শন কি মানে মারামারি করবে না 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 মারামারি করবে না মাসাকার করবে

আচ্ছা আপনাদের মেসেজ এর খুব সুন্দর সুন্দর বাণী শুনিয়েছে তবে অন্তত ভাই আমি এই এদেরকে শিক্ষিত মনে করতে পারি এদেরকে যদি আহ বোঝানো যেত মানে ধরেন আপনাদের প্রোগ্রামটাও কিন্তু অনেকটা আহ প্রচার হচ্ছে যারা একবার না একবার এটার সাথে যুক্ত হয়ে গেছে কোনো না কোনো ভাবে ঘৃণার জায়গা থেকে হোক কেউ যদি একটু মনোযোগ দিয়ে আপনার প্রোগ্রাম গুলা আপনাদের প্রোগ্রাম ধরেন এক সপ্তাহ শুনে একটা না ও ওর মগজটা জায়গা মতো চলে যাবে দেখেন আমি আপনার মানে আপনাদের আলোচনার মধ্যে অনেক ধর্মবিরোধী কথা ধর্মবিরোধী বলতে তো হচ্ছে ধর্মের বিপক্ষে যে যুক্তিতে যেটা মিলে না আপনারা এগুলো নিয়ে আলোচনা করেন কিন্তু দেখেন একজন বিশ্বাসীও কিন্তু মানে শান্তি বজায় রেখে কিন্তু আহ মানে অর্থাৎ যে সে তার ধর্মনীয় আছে কিন্তু আপনাদের এটা শোনার পরে তার মধ্যে কিন্তু মানে লজিকের যে জায়গাগুলো